নমস্কার, আমি ইতিমধ্যে আমার টেন্সের উপর ভিডিও পোস্ট করেছি এবং টেন্সের উপর যে এক্সারসাইজ রয়েছে তার উপরও একটা ভিডিও আমি পোস্ট করেছি। আজকে আমি আমার আপনাদের আমি বলেইছিলাম যে মোডাল অক্সিলারিজ গুলোর একটা বিশাল ইউজ রয়েছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং লেখার সাথে সাথে স্পোকেনও এটা ভীষণ হেল্প করে। তো মোডাল অক্সিলারিজ এর ক্লাসগুলো আজকে থেকে শুরু করছি। আমরা দেখেছি যে মোডাল অক্সিলারিজ তো 13টা রয়েছে, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, নিড, ডেয়ার, মাস্ট, ইউজড টু, অট টু। ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, নিড, ডেয়ার, মাস্ট, ইউজ টু, অট টু। আজকে আমরা যে দুটোকে নিয়ে আলোচনা করব মূলত ক্যান এবং মে। এই দুটো নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের কুড এবং মাইটেরও কিছু ইউজ আমরা দেখতে পাব। তাহলে আসছি আজকের আলোচনায়। আজকে যেটা ব্যবহারটা দেখছি আমরা মূলত ক্যান এবং মে দুটোরই বাংলা মানে, যদি ক্যানের বাংলা মানে খুঁজতে বেরোই পারা, মেয়েরও পারা, কিন্তু ব্যবহারটা হচ্ছে আলাদা রকম। যেরকম আমি যদি বলি যে আমি গান গাইতে পারি, এক্ষেত্রে যখন এটাকে আমি ট্রান্সলেট করতে যাব, আমি গান গাইতে পারি, তখন তো ক্যান এবং মে দুটোই তো পারা, কিন্তু আমরা কিন্তু বলবো আই ক্যান সিং, বলবো না কিন্তু আই মে সিং। তাহলে এখানে একটা এবিলিটির প্রশ্নটা এসেছে, মানে আই ক্যান সিং। আর যদি এরকমটা বলি যে আজ অনুষ্ঠানে আমি গান গাইতে পারি, দেখুন এখানে পারিটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে, সামর্থ্য না, সম্ভাবনা, যে আজ অনুষ্ঠানে আমি গান গাইতে পারি আবার নাও পারি। তাহলে এক্ষেত্রে আই মে সিং ইন টুডেজ প্রোগ্রাম, ব্যাপারটা এখান থেকে বুঝতে পারছি যেখানে ক্যান হচ্ছে সামর্থ্য বা এবিলিটি এবং মে হচ্ছে পসিবিলিটি। তাহলে আমি এটা বুঝে আমি দেখাচ্ছি যে আমরা তাহলে পারি বলতে এখানে কি সেন্সে আমরা পেলাম। এখানে ক্যানের ইউজটা এসেছে এবিলিটি বোঝাতে, সক্ষমতা, আর মে আসছে পসিবিলিটি বা আরেকটা ক্ষেত্রেও হয় আমরা ব্যবহার করি মে, যেমন আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন। তাহলে পারমিশনের ক্ষেত্রেও আমরা দেখেছি মে ইউজ হচ্ছে, সম্ভাবনা এবং অনুমতি।
এই দুয়ের ক্ষেত্রেও মের ইউজ আছে এবং এবিলিটি বা সক্ষমতার ক্ষেত্রে আমরা ক্যান এর ইউজ পাচ্ছি। এখানে যেরকম সে দৌড়াতে পারে, আমি ক্যান এর সেন্টেন্স কনস্ট্রাকশনটা বলে দিচ্ছি, হি ক্যান রান, সে দৌড়াতে পারে না, হি ক্যান নট রান, সে কি দৌড়াতে পারে, ক্যান হি রান, সে কি দৌড়াতে পারে না, ক্যান হি নট রান। তাহলে এভাবে আমরা এখানেও দেখুন অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভে এভাবে আমরা ক্যান কে ব্যবহার করছি। আর এখানে বলে রাখি এগুলো মোডাল এবং ডিফেক্টিভ একই সাথে বলা হয়, তার কারণ হচ্ছে পার্সন যাই বসুক না কেন ক্যান যেহেতু বসে যাচ্ছে ভার্বের সাথে এস না ইয়েস যোগ করতে হবে না কি যোগ করতে হবে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। মোডালের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হয়, যেরকম ক্যানের পরে অলওয়েজ রানই হবে, কখনো র্যান হবে না বা রানিং হবে না, না এনজি ফর্ম হবে, না পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, না পাস্ট ফর্ম হবে, না সবসময় প্রেজেন্ট ফর্মই বসবে যে কোনো মোডাল অক্সিলারির পাশে। এবার যদি এটা পাস্টে হতো মানে সে দৌড়তে পারতো এরকম তো হয় যে সে দৌড়তে পারে, এটার অতীতে সেটা কি দাঁড়াচ্ছে, সে দৌড়াতে পারত, এখানে ক্যান এর পাস্ট টেন্স হিসেবে পাস্ট ফর্ম হিসেবে হি কুড রান, তাহলে কুড এর ইউজটাও আমরা দেখতে পাচ্ছি। কুড এর অনেকগুলো ইউজ আছে, তার মধ্যে একটি হচ্ছে ক্যান এর পাস্ট ফর্ম কুড, তাহলে সে দৌড়তে পারত না, হি কুড নট রান, সে কি দৌড়াতে পারত, কুড হি রান, সে কি দৌড়াতে পারত না, আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রেজেন্ট ফর্মটা পেলাম সে দৌড়তে পারে, পাস্টটাও পেলাম সে দৌড়তে পারত, কিন্তু সে দৌড়তে পারবে সেক্ষেত্রে আমরা কি করব, ক্যান এবং কুডের কোন ফিউচার ফর্ম হয় না, সে দৌড়তে পারবে এই সেন্টেন্সটাকে আমাকে অন্যভাবে ট্রান্সলেট করতে হবে, সেখানে কিন্তু আমরা ক্যান বা কুড দিয়ে কিন্তু পারবো না, কারণ ক্যান বা কুডের কোন ফিউচার ফর্ম নেই। যেরকম যেটা আমি বললাম যে সে দৌড়াতে পারবে, এক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের করতে হবে হি উইল বি এবল টু রান, ক্যান বা কুড দিয়ে আমরা ফিউচার ফর্মে আসতে পারবো না, তখন আমাকে এই বি এবল টু এই ফর্মে আমাদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা বলে রাখি যে সে দৌড়াতে পারে এটা যেরকম আমরা লিখতে পারি যে হি শেষ
সেটা যেরকম আমরা লিখতে পারি যে হি ক্যান রান ইকুয়াল টু, এটাও লিখতে পারি হি ইজ এবল টু রান। আবার সে দৌড়াতে পারত, এটা যেরকম লিখতে পারি হি কুড রান, সেরকম এটাও লিখতে পারি হি ওয়াজ এবল টু রান। তাহলে হি ক্যান রান বা হি কুড রান দিয়ে আমরা এই দুটো সেন্স ক্লিয়ার করতে পারছি, কিন্তু এটা ফিউচারে নিয়ে আসতে গেলে আমাকে বি এবল টু স্ট্রাকচারের উপর ডিপেন্ড করতে হয়। বি আমি আগেই বলেছি বি ভার্ব হচ্ছে ইজ এম আর ওয়াজ ওয়ের, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি উইল বি। আর যদি সে দৌড়তে পারবে তখন এটা হয়ে গেল হি উইল বি এবল টু রান। এখন হি ক্যান রান ইকুয়াল টু হি ইজ এবল টু রান, আবার হি কুড রান ইকুয়াল টু হি ওয়াজ এবল টু রান। মোটামুটি এখানে ক্যানের যেটা এবিলিটি ফর্ম যেটা রয়েছে সেটা আমি আলোচনা করে দিলাম। এবার যাচ্ছি মেয়েতে। এবার মেয়ে, মেয়ে প্রথম ইউজটা বলছি পসিবিলিটি বা সম্ভাবনা। এখানে আমরা তিন ধরনের সেন্টেন্স দেখতে পাবো, যেমন আমি লিখলাম আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হলেও হতে পারে, আজ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে, তিন ধরনের পসিবিলিটি এখানে আমি দিয়েছি। বৃষ্টি হতে পারে, এটা একটা 50-50 চান্সেস হতে পারে, আবার বৃষ্টি হলেও হতে পারে, চান্সেসটা কমে গেছে, মানে না হওয়ার সম্ভাবনাটাই বেশি, আর প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মানে বৃষ্টিটা হবেই এরকম ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা কিভাবে মেয়েকে ইউজ করব, আজ বৃষ্টি হতে পারে এরকম সেন্সে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হলেও হতে পারে ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে ইট ইজ লাইকলি টু রেইন টুডে। ইজ লাইকলি টু এটাও একটা নতুন নতুন বলতে এখানে আমি বলে দিই যে এই কনস্ট্রাকশনটাকে বলা হচ্ছে বি লাইকলি টু, অর্থাৎ আমার চাকরিটা পাওয়ার প্রবল সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গেট দ্য জব, বা ওর আসার প্রবল সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু কাম। তো এখানে বি লাইকলি টু মানে আমি বারবার বলছি যে বি লাইকলি টু হচ্ছে বি ভার্বস গুলো, মানে ইজ এম আর ওয়াজ ওয়ের, ফিউচারে শ্যাল বি উইল বি। তো সেভাবে এখানে করা হচ্ছে, দেখো আজ বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুডে, যখন সম্ভাবনাটা আরেকটু কমে গেল তখন হয়ে গেল ইট মাইট রেইন টুডে, আর আজ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে ইট ইজ লাইকলি টু রেইন টুডে। এখানে একটা সেন্টেন্স কনস্ট্রাকশনের সূত্র পেলাম, সেটা হচ্ছে বি লাইকলি টু। বি লাইকলি টু আমি একটু বলে দিচ্ছি, বি লাইকলি টু এখানে বি বলতেই ইজ এম আর ওয়াজ ওয়ের এদেরকে বোঝাচ্ছে। যদি আমি বলি যে আমার চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে
তখন হতো আই অ্যাম লাইকলি টু গেট দ্য জব, আর আমি চাকরিটা পেলেও পেতে পারি। আই মাইট গেট দ্য জব, আর আমি চাকরিটা পেতে পারি। আই মে গেট দ্য জব। তাহলে এই হচ্ছে পসিবিলিটি, মানে মেড ইউজ, সঙ্গে সঙ্গে আমরা একটা মাইটের ইউজও পেলাম। সাধারণত মেয়ের পাস্টে পাস্ট হিসেবেও মাইট বসে ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে আমরা দেখব। তো এরকম এখানেও আমরা দেখলাম যে, আবার আমি তো বলেছি এগুলো ডিফেক্টিভস এবং মোডাস, কারণ এদের নিজস্ব কোন নিয়ম নীতি নেই, এরা নিজস্ব খেয়াল খুশি মতো ইউজ হয়। তো এই এখানেও যখন সম্ভাবনা কমে যায় তখন সেখানে মাইটের ইউজ হয়। মাইটের ইউজ পারমিশনের ক্ষেত্রেও আছে, সেটা আসছি। এবার সম্ভাবনা বা পসিবিলিটির ইউজটা গেল, এবার আমরা আলোচনা করব হচ্ছে পারমিশন বা অনুমতি নিয়ে। পারমিশন বা অনুমতির ক্ষেত্রে যেটা প্রথম প্রশ্নটা আমার মনে আসে, আমি কি ভেতরে আসতে পারি? এটা এক ধরনের জিজ্ঞাসা এবং অনুমতি। মে আই কাম ইন, এটা এই সেন্টেন্সের সঙ্গে আমরা সবাই পরিচিত। এবার যদি আমি এরকম বলি বা এরকম সিচুয়েশনটা হয় যেরকম, আমি কি মানে কিছু যদি না মনে করেন, মানে ভেতরে আসতে পারি? সেন্টেন্সটাকে এত বড় লেখার আমার উদ্দেশ্যই হচ্ছে আমি একটা সিচুয়েশন বোঝানোর চেষ্টা করছি যে একটা হেজিটেশন কাজ করছে, মানে একটা এমন সিচুয়েশন হয় যে একটা জায়গায় আমরা ভেতরে যেতে, মানে ভেতরে যেতে চাইছি কিন্তু আমার মনে হচ্ছে যে এখন বলবো, আমি এখন যাব, তো ভেতরের মধ্যে একটা দ্বিধা কাজ করছে, সেক্ষেত্রে তখন আমরা বলবো মাইট আই কাম ইন। তো এরকম, বা আমি কি আপনার বইটা নিতে পারি, মে আই টেক ইউর বুক, বা আমি কি আপনার সাইকেলটা একটু ব্যবহার করতে পারি, মে আই ইউজ ইউর সাইকেল। তো এইরকম ক্ষেত্রে আমরা পারমিশন সময় মে ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে দেখলাম ক্যান এবং মের ইউজ দুটোরই বাংলা মানে হচ্ছে পারা, ক্যান হচ্ছে সামর্থ্য বা ইউনিটিকে বোঝাচ্ছে, আর মে হচ্ছে সম্ভাবনা বা অনুমতিকে বোঝাচ্ছে। সম্ভাবনাটা নিয়ে আমি আগে মানে বললাম, এটা পারমিশন নিয়েছিল। তো এই হচ্ছে মোডাল অক্সিলারি ক্যান এবং মের ইউজ।